করোনা ভাইরাসের রোগী পাওয়ার পর রাজধানীর 52টি এলাকা লকডাউন করা হয়েছে। এর মধ্যে আজ মঙ্গলবার 10টি এলাকা লকডাউন করা হয়। এইসব এলাকার কেউ এখন বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। ঢাকা মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। চলুন জেনে নেই কোন কোন এলাকা পুরোপুরিভাবে লকডাউন করা হয়েছে। মিরপুরের টোলারবাগে রোগী পাওয়ার পর এই এলাকা আগেই লকডাউন করা হয়। এরপর একে একে পুরান ঢাকায় খাজে দেওয়ান লেনের 200 ভবন, মোহাম্মদপুর এবং আদাবরের 6টি এলাকা, মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে, তাজমহল রোড, মসজিদ এলাকা, রাজিয়া সুলতানা রোড, বাবর রোডের একাংশ, বসিলা ও আদাবর এলাকায় কয়েকটি বাড়ি ও রাস্তা, বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেখানে একটি রাস্তা লকডাউন করা হয় বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, আজ পর্যন্ত যেসব এলাকা লকডাউন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মহাকালীর আজরত পাড়ার একটি ভবন, বসুন্ধরা এলাকার অ্যাপোলো হাসপাতাল সংলগ্ন এলাকা, বসুন্ধরা ডি ব্লকের রোড 5, বুয়েট এলাকার একাংশ, স্কাটন দিল্লু রোডের একাংশ, মিরপুরের টোলারবাগ, উত্তরা 14 নম্বর সেক্টরের একটি সড়ক এলাকা, কাজীপাড়ার একটি অংশ, সেন্ট্রাল রোডের কিছু অংশ, সোয়ারিঘাটের কিছু অংশ, মিরপুর 10-এর 7 নম্বর রোড, পল্টনের কিছু অংশ, আশকোনার কিছু অংশ, নয়াটলার কিছু অংশ, সেনপাড়ার একটি অংশ, হাজিরবাগ, নন্দীপাড়ার ব্রিজের পাশের এলাকা, মিরপুর সেকশন 11-এর একটি সড়ক, লালবাগ খাজে দেওয়ান রোডের একটি, ধানমন্ডি 6-এর একটি অংশ, উত্তর টোলারবাগ মিরপুর 13 ডেস্কো কোয়ার্টার, দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালি, পশ্চিম মানিকনর নারিন্দার কিছু এলাকা, গ্রিন লাইফ হাসপাতাল এলাকা, ইসলামপুরের একাংশ, এসব এলাকা পুলিশি পাহারায় থাকবে। দিনরাত কাউকে চলাচল করতে দেয়া হবে না। এলাকার সব ধরনের দোকানপাট বন্ধ রাখা হবে। পুলিশ কর্মকর্তারা জানান, লকডাউনের আগে কেউ বাসার বাইরে থাকলে তিনি ভেতরে যেতে পারবেন, কিন্তু কেউ বের হতে পারবেন না। কেউ বের হতে চাইলে তাকে অনুমতি নিয়ে বের হতে হবে। প্রসঙ্গত, গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে করোনা রোগী শনাক্ত হলেই পুরো এলাকা লকডাউন করার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা পুরোপুরিভাবে লকডাউন করা হয় এবং ঢাকার এই কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে।